দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি করল ইসরায়েল। গাজায় সংখ্যার বিচারে বেসামরিক প্রাণহানি অনেক বেশি, মন্তব্য ব্লিনকেনের। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তপ্ত বেইজিং তাইপের সম্পর্ক, চীনের বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠিয়ে ভোটে প্রভাব বিস্তারে অপতৎপরতা চালানোর অভিযোগ। জরুরি অবস্থার মধ্যে ইকুয়েডরের সরাসরি সম্প্রচারকালে টেলিভিশন স্টেশনে বন্দুকধারীদের হানা, পুলিশের অভিযানে মুক্ত হলেন জিম্মিরা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। মঙ্গলবার রাফা সীমান্ত এলাকায় দখলদারদের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 15 জন, গুরুতর আহত আরও অনেকেই। এ নিয়ে গেল 3 মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 23,000 ছাড়িয়েছে, আহত 59,000-এর বেশি ফিলিস্তিনি, হতাহতদের 70% নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একটি আবাসিক ভবনে হয় বোমাবর্ষণ, এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলেও চলছে লাগাতার আগ্রাসন। গেল 24 ঘণ্টায় নুসেইরাত শরণার্থী শিবিরেও আগ্রাসনে বেশ কয়েকজন হতাহত হয়েছে। ফের হামলা হয়েছে আল আকসা হাসপাতালে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী IDF-এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। দাবি, নিহত আলী হুসেইন বার্জি হিজবুল্লাহর ড্রোন ইউনিটের দক্ষিণাঞ্চল শাখার প্রধান ছিলেন। তার নেতৃত্বে ইসরায়েলের ভূখণ্ডে সম্প্রতি কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবারও ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছেন আলী হুসেইন, যদিও নিজেদের কমান্ডার হত্যার এ দাবি অস্বীকার করেছে ইরান সমর্থিত সংগঠনটি। হিজবুল্লাহ ড্রোন ইউনিটের দক্ষিণাঞ্চলের কমান্ডার আলী হুসেন বার্জিকে আমরা হত্যা করেছি, যিনি আবু মাহাদি নামেও পরিচিত। আমাদের বিমান বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে এই কমান্ডার। তার নেতৃত্বে ইসরায়েলে কয়েক ডজন ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় সংখ্যার বিচারে অনেক বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তেল আবিবে ইহুদি সেনাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরও জানিয়েছেন, যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করতে চায় তার দেশ। আমরা জানি বেসামরিকদের মাঝে লুকিয়ে থাকা শত্রু, যারা স্কুল এবং হাসপাতাল থেকে হামলা চালাচ্ছে তাদের মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং। এরপরও বলবো, গাজায় প্রতিদিন যত সংখ্যক বেসামরিক বিশেষ করে শিশু মারা যাচ্ছে তার সংখ্যার বিচারে অনেক বেশি। এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চাই আমরা। দীর্ঘদিন ধরে নিজেরাই অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র নকল করে হুবহু একই অস্ত্র তৈরি করে আসছে হামাস। গাজায় এসব অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। এমনকি এই কারখানায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট সহ নানা অস্ত্র বানানোর অভিযোগও করেছে তেল আবিব। ইহুদি সেনাদের দাবি, এখন পর্যন্ত সন্ধান পাওয়া হামাসের সবচেয়ে বড় অস্ত্র কারখানা এটি। বেশ কয়েকদিন ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে গাজার আল বেরুজি এলাকা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই আল বেরুজিতেই হামাসের বিশাল এক আন্ডারগ্রাউন্ড অস্ত্র তৈরির কারখানা পাওয়ার দাবি করেছে IDF। তেল আবিব বলছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত খুঁজে পাওয়া হামাসের সবচেয়ে বড় অস্ত্র কারখানা এটি। IDF-এর দাবি, নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরির পাশাপাশি অত্যাধুনিক মার্কিন মর্টার শেলের হুবহু কপিও তৈরি করা হতো এখানে। এমনকি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার রকেট মিসাইলও তৈরি করা হতো। কারখানার সাথে যুক্ত রয়েছে বেশ কয়েকটি টানেল, যা দিয়ে হামলা চালানোর জন্য হামাস যোদ্ধাদের কাছে সরবরাহ করা হতো সমরাস্ত্র। এই কারখানায় হামাস লোহা দিয়ে রকেট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে, পরে টানেলের মাধ্যমে রকেটগুলো হামলায় ব্যবহারের জন্য বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এসব অস্ত্র পাঠানোর জন্য রয়েছে যানবাহন লিফট। মার্কিন অস্ত্রের আদলেও অস্ত্র তৈরি হতো এখানে।
আইডিএফের অভিযোগ, সহায়তা হিসেবে বেসামরিক ফিলিস্তিনিদের জন্য পাঠানো সার, লোহা, সিমেন্টের মতো উপাদান অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে হামাস। হামলা এড়াতে বেসামরিকদের বাড়িঘরের নিচেই বানানো হয়েছে এসব কারখানা। হামাস লোহা, সার, সিমেন্ট এসব উপকরণ ব্যবহার করেছে অস্ত্র তৈরিতে, যা মূলত কৃষিখাত, ঘরবাড়ি তৈরিতে ব্যবহারের জন্য গাজায় পাঠানো হয়েছিল। হাসপাতাল তৈরিতে ব্যবহারের জন্য যেসব সিএনসি মেশিন দেয়া হয়েছে ফিলিস্তিনিদের, সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে রকেট। হামাস অবশ্যই কারখানা ইস্যুতে ইসরায়েলের করা অভিযোগের জবাবে এখনো কোনো মন্তব্য করেনি। মোস্তফা মাহমুদ, জামুনা নিউজ। ইসরায়েল ও হিজবুল্লার হামলা, পাল্টা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে 76,000 বাসিন্দা। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। এ সময় মুখপাত্র সতর্ক করে বলেন, লড়াই অব্যাহত থাকলে সীমান্ত রেখা অর্থাৎ ব্লু লাইনের দুই পাশের বেসামরিক নাগরিকরা আরও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হবেন। ইসরায়েল লেবানন ও দখলকৃত গোলান মালভূমির মাঝে জাতিসংঘ যে সীমানা রেখা টেনে দিয়েছে সেটাই ব্লু লাইন হিসেবে পরিচিত। এ সময় ব্লু লাইনে বসবাসরত বেসামরিকদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর তাগিদ দিয়েছেন দুজারিচ। ইয়েমেন থেকে লোহিত সাগরে ছোড়া 20টিরও বেশি ড্রোন মিসাইল ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন নৌবাহিনী জানিয়েছে 18টি ড্রোন ভূপাতিতের পাশাপাশি ধ্বংস করা হয়েছে দুটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং একটি ব্যালিস্টিক মিসাইল। ইন্টারন্যাশনাল শিপিং লেনে বিভিন্ন পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এই অপারেশনে অংশ নিয়েছে 4টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে 3টি যুক্তরাষ্ট্রের আর 1টি ব্রিটেনের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের দাবি, সবশেষ হামলাটি সম্প্রতি চালানো হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি। সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে চড়াও হলো একদল বন্দুকধারী। ভয়াবহ এই ঘটনার সাক্ষী হলো ইকুয়েডর। পরে অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে লাতিন দেশটির পুলিশ বিভাগ। আটক করে সন্দেহভাজন 13 ব্যক্তিকে। মূলত ইকুয়েডরে দুর্ধর্ষ এক অপরাধী কারাগার থেকে পালানোর পরেই দেশজুড়ে এই অস্থিরতা তৈরি হয়েছে। জারি রয়েছে 7 দিনের জরুরি অবস্থা। সিনেমাকেও হার মানায় এই ঘটনা। টেলিভিশনের লাইভ অনুষ্ঠান চলাকালে স্টুডিওতে হানা দিল সন্ত্রাসীরা। অত্যাধুনিক অস্ত্র নিয়ে জিম্মি করে উপস্থিত সবাইকে। শ্বাসরুদ্ধকর এ ঘটনার সাক্ষী হল লাতিন দেশ ইকুয়েডর। বর্তমানে ভাইরাল সেই ভিডিও, তাতে দেখা যায় কালো মুখোশ পরিহিত কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে স্টুডিওতে। মুহূর্তেই সবার মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করে সন্ত্রাসীরা। শোনা যায় গুলির আওয়াজও। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় টিভির সম্প্রচার। ঘটনার প্রায় আধা ঘন্টা পর জিম্মিদের মুক্ত করতে অভিযানে নামে পুলিশের বিশেষ ইউনিট। শ্বাসরুদ্ধকর অপারেশন চালিয়ে মুক্ত করে আটককৃতদের। জব্দ করে বিপুল অস্ত্র, গোলা বারুদ। জড়িত সন্দেহে আটক করে 13 জনকে। টিভি স্টেশনের বাকি কর্মীদের সরিয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও 13 জনকে গ্রেফতার করা হয়েছে। 4টি আগ্নেয়াস্ত্র, 2টি গ্রেনেড ও বিস্ফোরক রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গেল কয়েকদিন ধরেই অস্থিতিশীল ইকুয়েডর। রোববার দেশটির মোস্ট ওয়ান্টেড অপরাধী, মাদক চক্রের হোতা হোসে অ্যাডলফো মাসিয়াস কারাগার থেকে পালানোর পরই অস্থিরতার সূত্রপাত। মাদক পাচার, খুনসহ সংঘবদ্ধ অপরাধের দায়ে 34 বছর কারাভোগ করছিলেন তিনি। কুখ্যাত গ্যাংস্টারের পালানোর পরই তৎপর হয়ে ওঠে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে অপরাধীরা। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয় 7 দিনের জরুরি অবস্থা। মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এসব ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ, বন্ধ শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান। শহর জুড়ে থমথমে অবস্থা। সবাই কাজ থেকে আগেভাগে বের হচ্ছেন। সব জায়গায় অসংখ্য নিরাপত্তা বাহিনীর সদস্য। বিরাজ করছে অস্থিরতা। মানুষজন ভীত সন্ত্রস্ত হওয়াটাই স্বাভাবিক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সব শপিং মল বন্ধ। যুগের পর যুগ গ্যাং কালচারের জন্য কুখ্যাত লাতিন দেশ ইকুয়েডর। গেল নভেম্বরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরব অবস্থানের কথা জানান দিয়ে ক্ষমতায় আসেন তরুণ রাজনীতিক নোবোয়া। অপরাধ চক্র দমন করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই তার সামনে এখন বড় চ্যালেঞ্জ।
প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তুঙ্গে বেইজিং তাইপে উত্তেজনা। এবার নির্বাচনকে প্রভাবিত করতে চীনের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর অভিযোগ করেছে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি, ভূখণ্ডের নজরদারি বেলুন পাঠিয়েছে শি জিনপিং প্রশাসন। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনা আগুনে ঘি ঢেলেছে। এসব কার্যকলাপ আঞ্চলিক সংঘাতকে উস্কে দেবে বলে উদ্বেগ তাইপের। দুয়ারেই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন, যা নিয়ে আবারও বিরাজ করছে আঞ্চলিক উত্তেজনা। তাইপে ছাড়াও এই নির্বাচনকে ঘিরে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। পাল্টাপাল্টি বক্তব্যে যখন সরব আন্তর্জাতিক রাজনীতি, ঠিক সে সময়ই বেইজিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তাইওয়ান। দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে এবং চীনপন্থী প্রার্থীর বিজয় নিশ্চিতে অপতৎপরতা চালাচ্ছে শি জিনপিং প্রশাসন। এ লক্ষ্যে প্রণালীতে নজরদারি বেলুন পাঠিয়েছে তারা, এমনকি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে গুজব তত্ত্ব ছড়ানোর অভিযোগও কমিউনিস্ট দেশটির বিরুদ্ধে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সম্প্রতি শনাক্ত হওয়া বেলুন বিমান চলাচলকে হুমকির মুখে ফেলছে। এটা হয়রানির কৌশল। বিমান কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে, জনগণকে প্রভাবিত করতে চীনের অপকৌশল এটি। আমাদের সেনাবাহিনী বিষয়টি সার্বক্ষণিক নজরদারি করবে এবং আগাম সতর্কতা জারি করবে। উত্তপ্ত পরিস্থিতিতে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তেজনা বাড়িয়েছে আরও। একে নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে উদ্বেগজনক আখ্যা দিচ্ছে তাইপে প্রশাসন। অবশ্য যে কোনো প্রকার হুমকি মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এই হুমকির বিরুদ্ধে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চীনের দ্বারা কোনোভাবেই প্রভাবিত হওয়া যাবে না। আমাদের গণতান্ত্রিক নির্বাচনকে রুখতে চীনের অপতৎপরতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নজর রাখার আহ্বান জানাচ্ছি। স্বায়ত্তশাসিত দ্বীপটির ভোট যুক্তরাষ্ট্র এবং চীনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফলাফলের উপর নির্ভর করবে বেইজিং এবং ওয়াশিংটনের সাথে দ্বীপটির সম্পর্কের বিষয়টি, যা আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে বলে মত বিশ্লেষকদের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ঘোষণা হলো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম। দেশটির জনপ্রিয় এবং তরুণ রাজনীতিক গ্যাব্রিয়েল আতালকে এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এর মধ্যে দিয়ে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন 34 বছরের গ্যাব্রিয়েল। তিনি বর্তমানে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন। এলিজাবেথ বর্নির পদত্যাগের পর সরকারের রদবদলের অংশ হিসেবে আসলো এই তরুণ নেতার নাম। প্রেসিডেন্ট ম্যাক্রনের ঘনিষ্ঠ মিত্র খ্যাত গ্যাব্রিয়েল ফরাসি নীতিতে উদীয়মান তারকা হিসেবে পরিচিত, রয়েছে তুমুল জনপ্রিয়তাও। 2017 সালের নির্বাচনে মাত্র 29 বছর বয়সে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। পান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে 2020 সালে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয় গ্যাব্রিয়েল আতালকে। সম্প্রতি রণকৌশলে পরিবর্তন এনেছে ইউক্রেন। হামলা প্রতিহতের বদলে রুশ ভূখণ্ডে জোরালো হামলা চালাচ্ছে জেলেনস্কি বাহিনী। এর ধারাবাহিকতায় গেল 24 ঘণ্টায় সীমান্তবর্তী আরও 2 প্রদেশে রুশ বেসামরিকদের উপর আগ্রাসন চালিয়েছে কিয়েভ। এদিন কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় গোলার আঘাতে ধ্বংস হয়েছে অন্তত 2টি বেসামরিক স্থাপনা, প্রাণ হারিয়েছেন আরও 1 জন। এছাড়া ওরিওল অঞ্চলেও চলছে আগ্রাসন, যদিও এতে হতাহত হয়নি কেউই। হামলা চালিয়েছেন রুশ নিয়ন্ত্রিত দিনেৎস্কেও, এতে 1 জন নিহত হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। আগ্রাসনের পাশাপাশি ক্রাইমিয়া থেকে 41 রুশ সেনা জিম্মি করার দাবি করেছে কিয়েভ। এদিকে একের পর এক হামলায় চরম ক্ষুব্ধ মস্কো। এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। যুদ্ধের মাঝে আবারও ইউক্রেন সরকারের অভ্যন্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে গেল 4 মাসে $26 কোটি তুসরূপের প্রমাণ মিলেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। সেনাবাহিনীর জন্য যুদ্ধের অস্ত্র ও গোলাবারুদ কেনা বাবদ গেল ডিসেম্বর মাসেই প্রায় $4 কোটি দুর্নীতি হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। তদন্তে আরও বড় অর্থ কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে এমনটাও জানিয়েছেন তিনি। আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করেছে মন্ত্রণালয়। একের পর এক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়াও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পারমাণবিক ইউনিটকে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত রাখা এবছরের অন্যতম এজেন্ডা রাশিয়ার। এছাড়া 2024 সালে সমর ভান্ডার ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে দেশটির। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন বৃদ্ধি করা হবে ড্রোন উৎপাদন, এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র তৈরিতেও বাড়তি নজর দেওয়া হবে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পশ্চিমাদের তোয়াক্কা না করেই প্রায় দুই বছর ধরে ইউক্রেনে বিশেষ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্রসহ মিত্রদের ব্যাপক সামরিক সহায়তা পাওয়া ইউক্রেনকে মোকাবেলায় মস্কোর ক্ষয়ক্ষতিও কম হয়নি। এদিকে ফিনল্যান্ডকে সদস্যপদ দিয়ে রাশিয়ার সীমান্তবর্তী আরও একটি দেশে নিজেদের অবাধ বিচরণ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এমন পরিস্থিতিতে নতুন বছর নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোকে লক্ষ্য হিসেবে নিয়েছে রাশিয়া। বছরের প্রথম বৈঠকে কর্মকর্তাদের কাছে নতুন বছরের পরিকল্পনা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। জানান 2024 সালে ব্যাপক হারে বাড়ানো হবে ড্রোন উৎপাদন, বাড়তি নজর দেওয়া হবে প্রতিরক্ষা ব্যবস্থা ও নজরদারি প্রযুক্তির উন্নয়নে, এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সমরাস্ত্র তৈরিতেও দেওয়া হবে অগ্রাধিকার। আমরা জনপ্রিয় সব অস্ত্রের উৎপাদন বাড়াব, নির্দিষ্ট করে বললে বিভিন্ন ধরনের চালকবিহীন আকাশযানের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে রয়েছে নজরদারি প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইটের সক্ষমতা বাড়ানো। এদিকে গত বছর পশ্চিমাদের সাথে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে হওয়া একাধিক চুক্তি থেকে বেরিয়ে এসেছে রাশিয়া, যার ফলে বিশ্বজুড়ে বেড়েছে ভয়ঙ্কর এই অস্ত্র ব্যবহারের ঝুঁকি। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র চালনায় পারদর্শী বিশেষ বাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত রাখাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে নিয়েছে মস্কো। সামরিক হুমকি এবং রাজনৈতিক ঝুঁকিকে গুরুত্ব দিয়ে আমাদের সুপ্রিম কমান্ডার ইন চিফ অনেকগুলো অগ্রাধিকার নির্ধারণ করেছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লড়াইয়ের জন্য নিউক্লিয়ার ট্রাইয়াডকে সর্বোচ্চ স্তরে প্রস্তুত রাখা, যা বিশ্বের কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। 2023 সালে রাশিয়ার হামলায় ইউক্রেন তাদের সামরিক বাহিনীর 215,000 সদস্য হারিয়েছে বলেও দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। এ সময় ধ্বংস হয়েছে কিয়েভের অন্তত 28,000 সমরাস্ত্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়াকে মিসাইল দেওয়ার ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যেই অস্ত্র কারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেআরটি জানিয়েছে এই তথ্য। এ সময় প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে দেশের প্রধান শত্রু আখ্যা দেন কিম। সিউলের বিপক্ষে উস্কানিমূলক আচরণ এবং অস্ত্র মজুদের অভিযোগও তোলেন তিনি। জানিয়েছেন আত্মরক্ষা এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে সামরিক শক্তি বাড়াচ্ছে পিয়ংইয়ং। সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। সম্প্রতি রাশিয়াকে মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র সহ প্রায় 50টি দেশও নিন্দা জানিয়েছে। কিম জং উনের বয়স কত? বিতর্কিত এই শাসকের জন্মদিন নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। কখনো জন্ম তারিখ প্রকাশ না করে এই রহস্যের জন্ম দিয়েছেন কিম জং উন নিজেই। অনেকের ধারণা গত সোমবার ছিল এই নেতার জন্মদিন, আর সেদিন তার বয়স 40 ছুঁয়েছে। এক যুগ ধরে পশ্চিমাদের হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই 21 শতকে একমাত্র দেশ হিসেবে কিমের উত্তর কোরিয়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের বিধিনিষেধ আর চাপ উপেক্ষা করেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। বিতর্কিত এই শাসকের জীবনযাপন নিয়েও রয়েছে নানা রহস্য। এমনকি নিজের জন্ম তারিখও কখনো প্রকাশ করেননি তিনি। তবে ধারণা করা হয় 8 জানুয়ারি জন্ম নিয়েছিলেন এই নেতা, আর গত সোমবার তার বয়স 40 ছুঁয়েছে। 2020 সালে কিম জং উনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এই তারিখেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিল উত্তর কোরিয়া। এছাড়া 10 বছর আগে 8 জানুয়ারি কিমকে শুভেচ্ছা জানিয়ে গান গিয়েছিলেন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। এসব কারণে ধারণা করা হয় 8 জানুয়ারি জন্ম নিয়েছিলেন কিম। এই বছর একই দিনে মেয়েকে নিয়ে দেশটির একটি মুরগির খামার পরিদর্শনে গিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সে ছবি প্রকাশ করা হলেও অবশ্য জন্মদিনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে ধারণা করা হয় জন্মদিন উপলক্ষেই ছিল এই সফর।
জন্ম তারিখ নিয়ে কিমের কেন এত গোপনীয়তা সেটাও স্পষ্ট নয়। অতীতে তার পূর্বসূরীরা ঘটা করে জন্মদিন উদযাপন করতেন, এমনকি কিমের বাবা ও দাদার জন্মদিনে এখনও দেশটিতে সরকারি ছুটি দেওয়া হয়। অবশ্য জন্মদিনের মতো নিজের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও বেশ গোপনীয়তা বজায় রাখেন কিম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গোয়াতে বেড়াতে গিয়ে নিজের 4 বছর বয়সী সন্তানকেই হত্যা করলেন এক ভারতীয় নারী। মঙ্গলবার নিজের ছেলেকে হত্যার অভিযোগে সূচনা শেঠ নামের ওই নারীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে হোটেলের মেঝেতে রক্ত দেখে পুলিশকে জানায় হোটেলের এক কর্মী। পরে অবশ্য সূচনা শেঠকে তল্লাশি করেও কোনো মরদেহ পাওয়া যায়নি। এরপর গোয়া থেকে ট্যাক্সিতে বাড়ি ফেরার পথে কর্ণাটকের চিত্রদুর্গা এলাকা থেকে তাকে আবারও আটক করে তল্লাশি করা হয়। এ সময় সাথে থাকা লাগেজেই মেলে সন্তান মরদেহ। অভিযুক্ত সূচনা বেঙ্গালুরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও। 6 দিনের জন্য তাকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। দর্শক, যমুনা আইডিয়াস ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।